একটা সুযোগ লাইফ টাইম আপনার শরীরে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে এবং মুমূর্ষ অবস্থার রোগী যারা তাদেরকে বাঁচানোর জন্য আপনার এই যে একটু রক্তরস দেখেন প্রক্রিয়াটা ফারাবি হাফিজ চ্যানেল 24 এর একজন সিনিয়র রিপোর্টার এবং জনপ্রিয় সংবাদ উপস্থাপক। গত মাসেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। সপ্তাহদুয়েক চিকিৎসার পর সুস্থ হয়েছেন। সুস্থ হয়ে তিনি ও তার এক সহকর্মী মিলে সিদ্ধান্ত নেন মুমূর্ষ রোগীদের প্লাজমা দান করবেন। এজন্য প্লাজমা ব্যাংক নামে একটি ফেসবুক পেজও খোলেন তিনি। এ পর্যন্ত তারা এই পেজের মাধ্যমে অন্তত 20 জনকে প্লাজমা দান করেছেন। বৃহস্পতিবার রাতে ফারাবি নিজেই ঢাকার একটি হাসপাতালে একজন মুমূর্ষ রোগীকে প্লাজমা দান করেন। প্লাজমা কিভাবে দান করা হয় এবং এই সময়ে দানকারীর অবস্থা কেমন থাকে তার বিস্তারিত জানিয়েছেন নিজের ফেসবুকে। চলুন ফারাবির মুখ থেকেই শুনে আসি সেই অভিজ্ঞতার কথা। প্লাজমা দিচ্ছে ইউনাইটেড হসপিটালে, আমার পরিচিত না উনি এভাবে, তবে একজন মানুষের কথা শুনে আমি ওনাকে আমার ব্লাড গ্রুপ ছিল হচ্ছে এ পজিটিভ। প্লাজমা ডোনেশন এখন অনেক টাফ হয়ে গেছে। আমরা প্লাজমা ব্যাংক নামে একটা পেজ শুরু করেছিলাম। আমরা খুব বেশি মানুষকে সহায়তা করতে পারিনি, তাও 20 জনের বেশি ইতিমধ্যেই আমরা হেল্প করতে পেরেছি। আবেদন প্রচুর, কিন্তু সেই অনুযায়ী সাড়া পাওয়া যাচ্ছে না যারা ডোনেট করবেন তাদের। হসপিটালে এসে খোঁজ খবর নিয়ে দেখলাম যে এখানে প্রায় 10,000 থেকে শুরু করে 2,00,000 টাকা পর্যন্ত আমি শুনেছি আপনারা তারা পয়সা নিয়ে নিয়ে ডোনেশন করতেছেন। ভাই, এইটা একটা সুযোগ লাইফ টাইম। আপনার শরীরে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে এবং মুমূর্ষ অবস্থার রোগী যারা তাদেরকে বাঁচানোর জন্য আপনার এই যে একটু রক্তরস দেখেন প্রক্রিয়াটা। এখানে 5টা জিনিস এসছে এবং এই মেশিনে আমি যে প্লাজমাটা যেভাবে কালেকশন হচ্ছে, ওই যে ইয়েলো ব্যাগটা হলুদ কালারের, এখানে হচ্ছে ওটাকে রক্তরস বলে, ওটাকেই প্লাজমা বলে। পাশে আমার শরীর থেকে বের হওয়া ব্লাড ওইটা আবার আমার শরীরে প্রবেশ করবে। এবং ডাক্তারের সাথে এতক্ষণ কথা হচ্ছিল, উনি বলছিলেন যে 1 সপ্তাহের মধ্যে আপনি আরও একবার এই প্লাজমা ডোনেট করতে পারবেন। সো এটা শরীরের জন্য খুব একটা ক্ষতিকর না, শরীরের জন্য কোনো ক্ষতি করি না ওনার ভাষায়, যে 48 ঘন্টার মধ্যে এটা আবার রিজেনারেশন হয়ে যায় আপনার শরীরে। সো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি এই এই যে সুযোগটা, মানে সৃষ্টিকর্তাকে খুশি করার, মহান সৃষ্টিকর্তাকে খুশি করার এই সুযোগটা আপনি কেন মিস করবেন? প্রচুর মানুষ এখন আসলে অসহায় অবস্থায়। আর এই প্লাজমা সবার লাগতেছে নাকি? লাগতেছে যারা মুমূর্ষ অবস্থায় একদম। আমি যে হসপিটালটায় আসছি সেখানে 40টা বেড এবং এই 40টাই কোভিড পেশেন্ট এবং সবাই হচ্ছে একদম খারাপ অবস্থার রোগী। তো এই রোগীদের অবস্থা আসলে খুবই খারাপ। তাদের অক্সিজেন স্যাচুরেশন অনেক কম এবং তাদের কম অনেক, মানে শ্বাসকষ্টজনিত সমস্যাই সবার বেশি। লাং, ফুসফুস, লিভার, কারো কারো আপনার কিডনি সমস্যা যাদের আছে প্রকট, তারাই আসলে এই ইসে শেষ পর্যন্ত আইসিইউতে এসে ভর্তি হন। আমি শুরু থেকেই বলে আসার চেষ্টা করতেছি প্রচুর মানুষের এটা হচ্ছে, আসলেই হচ্ছে, হয়ে হয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু যাদের সুযোগ আছে তারা আসলে আপনারা আগায় আসেন। আগায় আসলে মানে এক একটা মানুষের যান যদি বেঁচে যায় আপনার ওসিলা করে, আল্লাহর কাছে আপনি সারা জীবন এটা আপনার মানসিকভাবেও আপনি একটা তৃপ্তিতে থাকবেন। এই যে আমি জানি না সেই মানুষটাকে আমি চিনিও না যার জন্য দিতে আসছি আমি, কিন্তু আমার মনের তো একটা স্যাটিসফ্যাকশন আছে। উনিও হয়তো আমাকে চিনেন না বা চিনবেনও না কোনো সময়, উনি একদম মৃতপ্রায় রোগী। আমি শুধু একবার আইসিইউতে দেখে চলে আসছি ওনার ফেসটা দেখলাম, উনি একজন বয়স্ক মানুষ। সো এরকম, আর একবার আমি এই যে প্লাজমা দিয়ে যাচ্ছি, ওই এক ব্যাগে 600 ml প্লাজমা আপনি দিতে পারেন একবারে। তো একটা মানুষের জন্যে মিনিমাম আপনার 200 ml লাগে, আর 400 ml আমি বলেছি যে এখানে জমা থাকবে, অন্য কোনো মানুষ চাইলে আমি তার জন্য এটা ডোনেট করবো। ছোটে কি যেন লেগে আছে, এটা হচ্ছে যে আমি একটু আগে একটা ক্যালসিয়ামের ওষুধ দিয়েছিলাম, আমি খাচ্ছিলাম, ওটা মনে হয় লেগে আছে, আমি এটা বুঝতে পারতেছি না, হাত অকুপাইড।
এটা দেওয়ার সময় অনুভূতি কেমন? অনুভূতি অনুভূতি আমার কাছে খারাপ লাগতেছে না, ব্লাড দেওয়ার মতো সাধারণ, আর খুব একটা অসুবিধা না। 3 ঘন্টার সময় হাতে নিয়ে আসবেন যারা আসবেন। প্রথমে আপনাকে স্ক্রিনিং টেস্ট করা লাগে, ব্লাডের কয়েকটা 5টা টেস্ট করা লাগে, হেপাটাইটিস বি সি, তারপরে আপনার ইয়া আছে কি না, শরীরের মধ্যে আপনার ওটাকে যেন কী বলে এইডস আছে কি না এটা দেখে। তো এইভাবে কয়েক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়। আর এই যে যে প্রক্রিয়ার মধ্যে আপনার শরীর থেকে প্লাজমাটা নেওয়া হচ্ছে, এর পেছনেও ওই পেশেন্টকে আপনার 25,000 টাকা পর্যন্ত খরচ করতে হয় আর কি। সো রিকোয়েস্ট রইল সবার কাছে, আপনারা যারা নেগেটিভ হয়েছেন ইতোমধ্যে, এটা আল্লাহর রহমত, যারা নেগেটিভ হতে পারছেন এটা ডেফিনেটলি সৃষ্টিকর্তার একটা অনুগ্রহ। সেটা সেই দিকে বিবেচনায় নিয়ে, সেই কথা চিন্তায় নিয়ে আরেকজন মানুষকে হেল্প করার জন্য মানে এগিয়ে আসছে, অনুরোধ রইল সবার কাছে। সবার আগে স্যালুট জানাচ্ছি সাংবাদিক ফারাবি হাফিজ ভাইকে, কারণ তার এই মানবতার উদ্যোগ গোটা সাংবাদিক সমাজের জন্য গর্বের। আর আপনি যদি করোনা থেকে সুস্থ হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এই প্লাজমা দান করতে পারেন। প্লাজমা দান সাধারণ রক্তদানের মতোই, তাই এটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরংচ আপনার এই উদ্যোগ বাঁচিয়ে দিতে পারে একজন মুমূর্ষু রোগীর জীবন। তাই আসুন না আমরা প্লাজমা দান করে আরেকবার প্রমাণ করি মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে।